গুমুতি জেলা হাসপাতাল থেকে মাত্র 200 মিটার দূরে দুটি সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য দেখা দিয়েছে। আবারও দুইটি সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হলো উদয়পুরে। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর গোমতী জেলা হাসপাতালের পেছনে এবং ইকো পার্কের মাঝামাঝি একটি নালা থেকে পাওয়া যায় সদ্যজাত শিশুর মৃতদেহ। এই ন্যাক্কারজনক ঘটনায় গোমতী জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ হলো, হাসপাতাল থেকে ফেলে দেওয়া হয়েছে এই সদ্যজাত শিশুর মৃতদেহগুলি। অনেকের অভিমত, এগুলি অবৈধ সম্পর্কের ফসল। তবে সদ্যজাত শিশুর নাভির মধ্যে দুটো হাসপাতালের প্লাস্টিকের ট্যাপ লাগানো রয়েছে বলে জানান এলাকাবাসীরা। ধারণা করা হচ্ছে সদ্যজাত শিশুদের বয়স মাত্র 1 দিন হবে। আমি আর আমার ওই তাই আমার কাকুর ছেলে দাঁড়াইয়া কথা কইতাছিলাম। তো কাকুয়ে আমরা ডাক দিয়ে নিয়ে কইতাছে, সঞ্জয় এখানে দুইটা বাচ্চা পড়ে রয়েছে, আইয়া দেখ। তো আমরা তখন ড্রেনে না, হ্যাঁ ড্রেনে। তো এরপরে কী করছো তোমরা? এরপরে আমরা আর কিছু করছি না, জল আসলো না। এরপরে এখন হঠাৎ জলটা বাড়ছে, তো এখন এমনি আসে। দেখি ড্রেনে ভিতরে এখনই পড়ে আসলো, হ্যাঁ। কয়টা বাচ্চা? দুইটা। পুজো হাতে কত টেপা নিয়ে ঢোলে টেপা? তো একটু আগে খবর দিচ্ছে আর কি, সঞ্জয় ভদ্র ফোন করে কইল যে এনে দুইটা বাচ্চা ফেরত এসেছে জল, ড্রেনের জলের মধ্যে ছোট্ট বাচ্চা। এই খবর পাওয়ার পরে আমি ওই আরগেপুর ওমেন পিএসও জানাইলাম, ওমেন পিএসকে ফোন দিলাম, তারপর ডিজো আইলাম, দেখলাম কি কি করে রয়েছে বাচ্চা। কই দুইটা? দুইটা কোন জায়গাটা? মানে হসপিটালের পেছনে, এই বলতে জেলা হাসপাতালের পেছনে। ঘটনাস্থলে রাধাকিশোরপুর থানা এবং মহিলা থানার পুলিশ পৌঁছে গেছে। ঘটনাস্থলে গিয়ে দুটো শিশুকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। প্রায় ধরুন আধা ঘন্টা আগে এখানে এলাকাবাসী থেকে একটা ফোন আসে, দুটা নবজাতক বাচ্চা এখানে হসপিটালের পিছিয়ে একটা বড় ড্রেন আছে, ড্রেনের ভিতর মরে রয়েছে। পুলিশকে বলে আসার জন্য আমরা এসে দেখলাম, এটা প্রথমত ডেলিভারি কেস, বাচ্চাগুলা মিচুর হয়নি, 6-7 মাসের বাচ্চা হবে, মিচুর বাচ্চা। এটা ডেলিভারির পর এখানে কে বা কাহারা এখানে রেখে গেছে, বাকিটা আমরা দেখবো, বডিগুলো নিয়ে যাবো। ঠিক ড্রেনে ছিল না? ড্রেনে, ড্রেনের পরে রয়েছে। এই জায়গাটার নাম কি? স্টেপানিয়া হসপিটালের পিছনে আর কি, ধুলিডেফা।